গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে ট্রাক ভর্তি 2 কুইন্টাল গাঁজা উদ্ধার করল কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। এর পাশাপাশি এই ঘটনায় দুজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। সূত্রের খবর, পুলিশের কাছে বেশ কিছুদিন ধরেই খবর ছিল ট্রাকে করে গাঁজা পাচার হচ্ছে। সেই সূত্রেই সোমবার রাতে কৃষ্ণনগর স্টেশন সংলগ্ন রাস্তায় নাকা চেকিং শুরু করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। এরপরে কলাবোঝাই একটি গাড়ি দেখে পুলিশের সন্দেহ হয়। গাড়ির চালক এবং খালাসিদের জিজ্ঞাসাবাদ করলেই তাদের কথায় অসঙ্গতি পাওয়া যায়। এরপরেই ওই ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। সেখানেই গাড়ি থেকে তল্লাশি চালিয়ে 10 কেজি ওজনের প্রায় 20 বস্তা গাঁজা উদ্ধার করে পুলিশ। এর পাশাপাশি ট্রাক ড্রাইভার এবং খালাসিকে গ্রেপ্তারও করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে এই ঘটনার পেছনে কারা জড়িত, গাঁজাগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সব বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার কৃষ্ণনগর মহকুমা আদালতে তোলা হবে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, HBS বাংলা 24। সচেতনতা, সামাজিক দায়বদ্ধতা, নাগরিকদের অধিকার, শিশুর অধিকার, নারীর ক্ষমতায়ন, পিছিয়ে পড়া মানুষের সামগ্রিক উন্নয়নে সর্বদা কাজ করে চলেছে পানপাড়া দীপ্তজ্যোতি কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি। যোগাযোগ পানপাড়া হবিপুর রানাঘাট নদিয়া। মোবাইল নাম্বার 8670400249, 8670400249 এবং 8158033099, 8158033099।